হ্যালো আসসালামু আলাইকুম আপনারা সবাই ভালো আছেন তো তো আজকে আমি যে বিষয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আপনি কি ওয়েব ডেভেলপার হতে চান বা সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে চান সেটার জন্য আপনার কি কি শিখতে হবে বেস্ট গাইডলাইনটাই আমি আজকে আপনাদেরকে দেবো আপনি যদি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে চান বা ওয়েব ডেভেলপার হতে চান আপনার যে জিনিসটি করণীয় প্রথমে আপনি যে কাজটি করবেন আপনি ভালো করে ডিজাইনটা শিখবেন ডিজাইন না শিখে আপনি ওয়েব ডেভেলপার হতে যায়েন না এটা আমার সলিউশন কারণ আমি নিজে প্রোগ্রামিং করি আমি জানি কারণ আপনি যদি ভালো ওয়েব ডিজাইনার ডিজাইনার হতে না পারেন ফ্রন্টেন যদি না জানেন তাহলে আপনি কখনোই ভালো একজন ওয়েব ডেভেলপার বা সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে পারেন না এটা আমার সাজেশন কারণ আমি কাজ করতে করতে আমি দেখছি সবচেয়ে বেশি যে কাজগুলো করা হয় এইটটি পারসেন্ট কাজ আপনার ওয়েব ডিজাইনারের কাজটাই থাকে একটা অ্যাপ্লিকেশনে আর বিশ শতাংশ কাজ থাকে আপনার ব্যাকেন্ডের কাজগুলো থাকে তো আপনি যদি ডেভেলপার হতে চান বা অ্যাপস ইঞ্জিনিয়ার হতে চান তো আপনি ফার্স্টে যে কাজটি শিখবেন আপনি এস 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 জাবাই স্ক্রিপ্ট প্রথমে এই কাজগুলো শিখবেন তারপর আপনি জ্যাক উইরি শিখতে পারেন বা ডম শিখতে পারেন এগুলো হচ্ছে আমার সাজেশন এগুলো শেখার পরে আপনি কি করবেন তারপরে আপনি একটা যে কোনো একটা আপনার ব্যাকএন্ড ডেভেলপ ডেভেলপিং করার জন্য আপনি একটি সার প্রোগ্রামিং চুজ করবেন হতে পারে পিএসপি পাইথন নুরজেস নুরজেস অন্য কিছু না নুরজেস জাস্ট জাবাই স্ক্রিপ্ট পারলে আপনার জন্য সহজ হয়ে যাবে প্রথমে আপনার কি শিখতে হবে এস টিএমএল সিএসএস জাবাই স্ক্রিপ্ট কারণ জাবাই স্ক্রিপ্টের কাজটা একটু বেশি হয় অনেক কন্ডিশন আছে অনেক ইফেক্টের যে কাজগুলো করা হয় ওয়ান ক্লিক সেগুলো জাবাই স্ক্রিপ্ট দিয়ে করা হয় এই কাজগুলো আপনারা শিখবেন শেখার পরে তারপরে আমি বেস্ট সাজেশন করি পিএসপি বাদে আপনি নুরদেশ শিখেন অথবা ফাইথন শিখেন যেগুলো বড় একটা ল্যাঙ্গুয়েজ এই ল্যাঙ্গুয়েজগুলি শিখলে আপনি যে কোনো কাজ করতে পারবেন শুধু ওয়েব অ্যাপ্লিকেশন না আপনি যা খুশি তা করেন সমস্যা নাই আপনি বড় নিজের ইচ্ছা মতো কাস্টম অনেক অ্যাপ্লিকেশন তৈরি করতে পারেন ব্লক চেন টেকনোলজি থেকে শুরু করে যে কোনো টেকনোলজি আপনি নিজে নিজে তৈরি করতে পারবেন আর পিএইসি হচ্ছে একটা সামান্য ল্যাঙ্গুয়েজ এটা শুধু জাবাই স্ক্রিপ্টের মতোই এটা আপনার তেমন একটা সার্ভার লাগে না যে কোনো একটা অ্যাপাসি বলেন এনজি এনজিন এক্স সার্ভার আপনি ইনস্টল করলেন নর্মাল পিসি বা আপনার সার্ভারে তখন এই কোডটা রান করতে পারবেন আর পাইথন বলেন নুরজাস সেটার জন্য আলাদা আপনার একটা সার তাদের নিজস্ব প্যাকেজটা আপনার ডাউনলোড করে ইনস্টল করতে হয় পুরো পিসিটাকে আপনার আগে সার্ভার বানাতে হয় তারপর আপনার এই কাজ করা যায় তো বেস্ট সাজেশন হলো এটাই আপনি পিএসবি বাজে বাদে অন্য কিছু শিখতে পারেন আর যদি বলেন আমি শুধু ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপার হবো তাহলে আপনি পাইথন আপনি পিএসবি শিখতে পারেন সমস্যা নাই প্রথমে আপনি যে কাজটা করবেন এস টিএমএল সি এস এস বুস্টেপ আপনার সিএসএসটা সহজ করার জন্য হচ্ছে বুস্টেপ ইজ একটা ফ্রেমওয়ার্ক এই কাজটা করবেন তারপর আপনি ব্যাকএন্ডে যান ব্যাকএন্ডে তেমন কোনো কাজ নাই সর্বোচ্চ এক মাস লাগবে আপনার ব্যাকএন্ডের কাজটা শিখতে তো আপনারা যখন যদি সরাসরি ভালো ডিজাইনার না হয়ে ফ্রন্ট এন্ড ডেভেলপার না হয়ে আপনারা যদি সরাসরি জাম্প করেন আপনার ব্যাক এন্ড ডেভেলপমেন্ট করার জন্য তাহলে আপনারা কিন্তু বেশি দূর যাইতে পারবেন না কারণ আমি কাজ করি আমি জানি আমি যে প্রবলেমগুলো ফেস করতেছি সেগুলো হচ্ছে আমার ফ্রন্ট এন্ড বিষয়ে তেমন একটা নলেজ ছিল না বেসিক নলেজটা ছিল অ্যাডভান্স নলেজটা দরকার আপনার যদি ভালো ডেভেলপার হতে চান আপনি বুঝতে পারবেন আপনার অনেক কাজ আছে এজাক শিখতে হবে এয়াজাক্সটা ইম্পর্টেন্ট মাস্ট ইম্পর্টেন্ট কারণ এটা এজাক্সটা আপনার লাগবে আপনি যদি এপিআই নিয়ে কাজ করতে চান এয়াজাক্সের বিকল্প কোনো কিছু নাই আপনি এগুলো শিখেন আগে এন্ড ডেভেলপার হন দুই থেকে তিন মাস ব্যয় করান তারপর আপনি যান ব্যাক ব্যাকেন্ড শেখার পরে আপনার যে কাজটা হবে আপনি এপিআইটা শিখেন যে আসুন যে আসুন বেশি সময় লাগবে না আপনার সর্বোচ্চ চার থেকে পাঁচ দিন সময় লাগবে যে আসুন বোঝার জন্য যে আসুন সমস্ত প্রোগ্রামিংয়ে আছে একই সেম সেম কোড কোনো ডিফারেন্স নাই আপনি যে কোনো একটা যে আসুন সব প্রোগ্রামিংয়ের যে আসুন আপনি কাজ করতে পারবেন তো তারপর আপনি ব্যাক্যান্ডে মোটামুটি কিছু কাজ করার পর আপনি আরেকটা কাজ করবেন সেটা হলো যে কোনো একটা ফ্রন্ট অ্যান্ড ফ্রেমওয়ার্ক চুজ করবেন ভিউজেস হতে পারে তারপরে অ্যাঙ্গুলার জ্যাস রিঅ্যাক্ট জ্যাস যে কোনো একটা আপনি চুজ করতে পারেন কারণ এখন কিন্তু আধুনিক যুগ এখন আগের যুগ নাই যে ওয়েব পেজটার রিলোড নিবে লং একটা টাইম নেবে তারপরে আপনার কন্টেন্টগুলো আসবে এখন কিন্তু এইভাবে মানুষ কাজ করে না এখন মানুষ অ্যাডভান্স হচ্ছে এখন মানুষ চায় যাতে তার ওয়েব পেজটা ফুল ওয়েব পেজটা যাতে কোনো রিলোড না লাগে যে পেজে যেতে চায় উইদাউট মানে রিলোড ছাড়া একটু পেজটা লুট নিবে কিন্তু আপনার ফুল ব্রাউজারটা লুট নেবে না এরকমভাবে কাজ করতে চাই তো এই কয়েকটা আপনি যদি এক শিখে কাজে নামেন তবে আপনি ভালো একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে পারেন এটা আমি আশা করি তো এর সাথে বেস্ট কোনো গাইডলাইন আছে বলে আমি জানি না আপনি এটা শিখেন ওইটা শিখেন কোনো লাভ নাই আপনি ফ্রন্ট এন্ড ভালো শেখেন আপনি পাকাভুক্ত একজন ওয়েব ডেভেলপার বা সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে পারবে যেটা আমি করি কারণ আমি কাজ করতে করতে দেখছি যে ব্যাক্যান্ডে বেশি কাজ নাই যা কাজ হচ্ছে আপনার এই যে ফ্রন্ট্যান্ডেই এই এন্ড আমি ভালো করে না জানার কারণে আমার অনেক প্রবলেমে পড়তে হয়েছে সেই কারণে আমি ব্যাকেন্ড বাদ বাদ দিয়া আমি শুধু ফ্রন্ট্যান্ডেই শেখার মাঝে আছি দেখলাম যে সব কিছু এইট্টি পারসেন্ট কাজ হচ্ছে আপনার ব্যাক এন্ডে কী কাজ ব্যাকে বেশি কাজ নাই ওইখানে আপনার অনেক লাইব্রেরি আছে যেগুলো ইনস্টল করার মাধ্যমে আপনি সার্ভিসগুলো পেতে পারেন ওইখানে হালকা একটু কাজ আছে কিছু মডেলিং কাজ আসছে ডাটাবেজের কিছু কাজ আছে আর ডাটাবেস তেমন কঠিন কিছু না এটা দুই চার দিন আপনি প্র্যাকটিস করলে আপনি পারবেন তো আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার সাথে প্রয়োজনে কন্ট্যাক্ট করবেন আমি চাই একটা আমার টিম হোক এক হাজার দু হাজার লোক থাকুক একটা কমিউনিটি থাকুক সেখানে আমরা সবাই মিলে কাজ করব একজনে একটা কাজ পারি না আপনি পারেন আপনি করে দিবেন আপনি পারেন না যেটা আমি পারি সেটা আমি করবো দেখ সবার মেধা তো এক না তো কেউ অ্যাডভান্স হতে পারে কেউ একটু লোয়ার লেভেলের হতে পারে ঠিক আছে না তো এগুলো আমি চাই একটা কমিউনিটি হোক আপনারা থাকেন তো আপনি এস টিএমএল সি এস এস শুরু করে দেন তো এইগুলো কোথায় পাবেন আপনি অনলাইনে অনেক ভিডিও আছে টিউটোরিয়াল আছে তার মধ্যে একটি হচ্ছে আপনার একটা চ্যানেল আছে রাফি আমিন নামে এই চ্যানেলটা যদি আপনি ফলো করেন প্রায় সত্তরটার মতো ভিডিও আছে প্রায় পনেরো বিশ দিন আপনি যদি প্র্যাকটিস করেন তার ভিডিওগুলো দেখে আমি মনে করি আপনি আপনার জন্য এই ভিডিওগুলি যথেষ্ট মানে ফ্রন্টেড ফ্রন্টেন্টের জন্য ওয়েব ডিজাইনিং করার জন্য তারপরে আরও কিছু চ্যানেল আছে এগুলো শেখার পরে আপনি যাবাই স্ক্রিপ্ট শেখা শুরু করেন এক মাস শেখা শুরু করেন যে কোরি শেখেন আরও একটু সহজ হওয়ার জন্য এগুলো শেখার পরে আপনি তো এন্ডের যে ফ্রেমওয়ার্ক আছে অ্যাঙ্গুলার জ্যাস ভিউ এস এগুলো শিখবেন আপনি ব্যাক্যান্ডে যাওয়ার পরে ব্যাক শেখার পরে কারণ ব্যাক ছাড়া আপনি এগুলো বুঝবেন না এগুলো অনেক কাজ আছে ব্যাক্যান্ডের কাজই আছে বুঝতে পারছেন এখানে আপনার এ কিন কির মাধ্যমে মানে সরাসরি প্র্যাকটিক্যালি কাজ করতে হয় ফ্রন্ট এন্ড যখন আপনি বিউজিয়ার শিখবেন বা এঙ্গোলজিয়ার শিখবেন মানে তখন তো আপনার এপিআই কির মাধ্যমে কাজ করতে হয় তো আপনার মানে ব্যাক এন্ড শেখার পরে আপনি যে কোনো একটা ফ্রন্ট এন্ড শিখবেন তো এইগুলাই ছিল আমার সাজেশন তো আমি নিয়মিত ভিডিও দেবো গাইডলাইনগুলো দিব কীভাবে কাজ করতে হয় আমার সাথে থাকবেন প্রয়োজনে আমার সাথে কন্ট্যাক্ট করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন السلام علیکم